আপোনালোকৰ প্ৰিয় চেনেল কেৰিয়াৰ পইণ্ট আসামলৈ স্বাগতম জনাইছো। আজি মই আপোনালোকৰ লগত আলোচনা কৰিব খুজিছো গ্ৰীণফিল্ড কলেজ ধুবুৰী, ইয়াৰ এডমিশ্যনৰ বিষয়ে। গ্ৰীণফিল্ড কলেজ এটা প্ৰাইভেট কলেজ হয়, যিটো নেকি একমাত্ৰ গভ পাৰ্মিটেড প্ৰাইভেট ইনষ্টিটিউচন হয় ধুবুৰী জিলাৰ কাৰণে, আৰু সব চৰকাৰী স্কলাৰশ্বিপ ফেচিলিটি ইয়াত প্ৰদান কৰা হয়। যিমানবিলাক স্কলাৰশ্বিপ দিয়া হয় সাধাৰণতে প্ৰাইভেট স্কুল কলেজবিলাকত সেইবিলাকৰ কাৰণে ফেচিলিটি নাথাকে, কিন্তু এইটো এটা একমাত্ৰ কলেজ য'ত নেকি চৰকাৰী স্কলাৰশ্বিপ ফেচিলিটি আছে। ইয়াত বয়জ আৰু গাৰ্লছৰ কাৰণে ছেপাৰেট হোষ্টেল আছে। গ্ৰীণফিল্ড কলেজে এটা এডমিশ্যনৰ কাৰণে নটিফিকেশ্যন ইছ্যু কৰিছে। নটিফিকেশ্যনটো হ'ল এনেকুৱা, অনলাইন এপ্লিকেশ্যনছ আৰ ইনভাইটেড ফ্ৰম ইলিজিবল কেণ্ডিডেটছ ফৰ এডমিশ্যন ইন টু BA/BSc ফাৰ্ষ্ট ইয়াৰ ক্লাছ ফৰ দ্য একাডেমিক ছেশ্যন 2021। Willing candidates are asked to visit our college admission portal, that is www.greenfieldcollege.in for online application. ইহঁতে অনলাইন এপ্লিকেশ্যন বিচাৰিছে এডমিশ্যনৰ কাৰণে, বিএ আৰু বিএসসি ফাৰ্ষ্ট ইয়াৰৰ কাৰণে। গতিকে অনলাইন এডমিশ্যন লবলৈ হলে কলেজৰ পৰ্টেল লৈ যাব লাগিব, www.greenfieldcollege.in। এইটো কলেজটোৰ ৱেবছাইট হয়, এই ৱেবছাইটত গৈ আমি অনলাইন এপ্লিকেশ্যন ছাবমিট কৰিব লাগিব। লাষ্ট ডেট অফ অনলাইন ছাবমিশ্যন অফ এপ্লিকেশ্যন ফৰ্ম 31 জুলাই 2020, পাব্লিকেশ্যন অফ ছিলেকশ্যন লিষ্ট 3 আগষ্ট 2020, ডেট অফ এডমিশ্যন 6 আগষ্ট 2020। অনলাইন এপ্লিকেশ্যনৰ লাষ্ট ডেট দিয়া আছে 31 জুলাই, মেৰিট লিষ্ট পাব্লিছড হ'ব 3 আগষ্ট আৰু এডমিশ্যন দিয়া হ'ব 6 আগষ্ট। ইয়াতে এটা নোট দিছে, অনাৰ্চ কোৰ্চ যিমানবিলাক আছে অনাৰ্চ কোৰ্চৰ কাৰণে যিবিলাক ছিলেকশ্যন কৰা হয় কমপ্লিটলি মেৰিট বেছি ছিলেকশ্যন কৰা হয়। কলেজটোৰ ৱেল ইকুইপড প্ৰেক্টিকেল ৰুম আছে, নিজস্ব কেম্পাছ আছে, গাৰ্লছ আৰু বয়জ হোষ্টেলৰ কাৰণে ফেচিলিটি আছে। আজি মই আপোনালোকক দেখুৱাব বিচাৰিছো এই কলেজটোত এডমিশ্যন হ'বলৈ কেনেকৈ ষ্টেপ বাই ষ্টেপ অনলাইন ফৰ্ম ছাবমিট কৰিব লাগিব, তাকে মই দেখুৱাব বিচাৰিছো। আশা কৰো ভিডিঅ'টোৰ দ্বাৰা সকলোৱে উপকৃত হ'ব। যদি ভিডিঅ'টো ভাল লাগে নিশ্চয় লাইক কৰিব, আৰু চেনেলটো যদি ছাবস্ক্ৰাইব কৰা নাই তেনেহলে ছাবস্ক্ৰাইব কৰিব আৰু ফ্ৰেণ্ডছ বিলাকৰ লগত শ্বেয়াৰ কৰিব। এতিয়া বলক কেনেকৈ ষ্টেপ বাই ষ্টেপ আমি অনলাইন ছাবমিট কৰিম তাকে দেখুৱাম। আমি অনলাইন এপ্লাই কৰিবলৈ গুগল ক্ৰোম নাইবা মজিলা যিকোনো ব্ৰাউজাৰত গৈ ইয়াতে টাইপ কৰিব লাগিব greenfieldcollege.in। মই ডাঙৰকৈ লিখি দিছো greenfieldcollege.in, এইটো ৱেবছাইট হয় গ্ৰীণফিল্ড কলেজৰ। এইটো ৱেবছাইট টাইপ কৰিলে আমি এনেকুৱা ধৰণৰ পেজ এটা খুলি থকা দেখা পাম, এনেকুৱা পেজ এটা খুলি আহিব। এই পেজটোত গৈ আমি যিহেতু অনলাইন এডমিশ্যন ল'ম, ইয়াতে অনলাইন এডমিশ্যনৰ অপশ্যন এটা দেখা পাম। এই অনলাইন এডমিশ্যনৰ অপশ্যনটোত আমি ক্লিক কৰিম। ক্লিক কৰিলে আমি ভিতৰলৈ সোমাই যাব পাৰিম পৰ্টেলটোৰ। অনলাইন অপশ্যনটোত ক্লিক কৰি আমি ভিতৰলৈ সোমাই আহিলোঁ, এনেকুৱা ধৰণৰ আমি দেখা পাম। ইয়াতে আমি যাম এইটো অপশ্যন লৈ, অনলাইন মোড আৰু অফলাইন মোড দুটা থাকিব। ইয়াতে স্ক্ৰল কৰিলে তলত গ'লে দেখা পাম অফলাইন মোড। এই অনলাইন মোড আৰু অফলাইন মোড যিহেতু বৰ্তমান অনলাইন মোডৰ কাৰণে এডমিশ্যন দিয়া হৈছে, গতিকে আমাক ক্লিক কৰিব লাগিব এইটো অপশ্যনত অনলাইন এডমিশ্যন পৰ্টেল। ইয়াত ক্লিক কৰিলেহে আমি পৰ্টেলটো পাম য'ত নেকি এডমিশ্যন হ'ব পাৰিম। আমি অনলাইন এডমিশ্যন পৰ্টেলত ক্লিক কৰি এইটো পেজলৈ সোমাই আহিলোঁ। এইটো পেজত ইয়াতে আমাৰ অপশ্যন আছে এপ্লিকেণ্ট লগ ইন। এপ্লিকেণ্ট লগ ইনত আমি ডাইৰেক্ট লগ ইন কৰিব নোৱাৰিম যিহেতু আমি নতুনকৈ আহিছোঁ। ইয়াতে আমাক ফাৰ্ষ্ট নিউ ৰেজিষ্ট্ৰেশ্যন অপশ্যনটোত ক্লিক কৰিব লাগিব। এই নিউ ৰেজিষ্ট্ৰেশ্যন অপশ্যনটোত ক্লিক কৰিলে আমি ফাৰ্ষ্টত ৰেজিষ্ট্ৰেশ্যন কৰি ল'ব পাৰিম। এই ৰেজিষ্ট্ৰেশ্যন কৰি লৈহে তাৰপিছত ফৰ্মটো ফিল আপ কৰি আমি জমা দিব পাৰিম। এইবাৰ নিউ ৰেজিষ্ট্ৰেশ্যন ক্লিক কৰি আমি ভিতৰলৈ সোমাই যাম। নিউ ৰেজিষ্ট্ৰেশ্যনত ক্লিক কৰি আমি এইটো পেজ পাম। এইটো পেজত ফাৰ্ষ্টত আমাক কোৰ্চটো দিব লাগিব, কোনটো কোৰ্চত আমি এডমিশ্যন হ'ব খুজিছোঁ। ইয়াতে দুটা ডিছপ্লে হ'ব, HS আৰু ডিগ্ৰী। আমি ডিগ্ৰীৰ কাৰণে এডমিশ্যন ল'ম, গতিকে আমি ডিগ্ৰীটো ছিলেক্ট কৰিম। ইয়াতে আমাৰ ফাৰ্ষ্ট নেমটো দিম, নামৰ প্ৰথম ৱাৰ্ডটো দিম। তিনিটা ৱাৰ্ডৰ নাম হ'লে ইয়াতে মিডিল নেমটো আহি যাব আৰু লাষ্টৰ ৱাৰ্ডটো ইয়াতে আহি যাব লাষ্ট নেম। ইয়াতে আমাৰ ইমেইল এড্ৰেছ দিম, ইমেইল এড্ৰেছটো ভালকৈ লিখিব, কাৰণ এই ইমেইল এড্ৰেছত এটা মেইল যাব লিংকটো এক্টিভেট কৰাৰ কাৰণে। এই লিংক এক্টিভেট কৰিলেহে আমি ফৰ্মটো খুলিব পাৰিম, গতিকে ইমেইল এড্ৰেছটো ৰং নকৰিব। ইয়াতে কণ্টেক্ট নাম্বাৰ দিব, ফোন নাম্বাৰ, মোবাইল নাম্বাৰটো ইয়াতে দিব। ইয়াতে ডেট অফ বাৰ্থটো দি দিব, তাৰপিছত ইয়াতে এটা পাছৱৰ্ড লিখিব। পাছৱৰ্ডটো লগে লগে নোট কৰি ৰাখি দিব যাতে পাছৱৰ্ডটো পাহৰি যোৱা নহয়। আমাক লগ ইন কৰোঁতে সেই পাছৱৰ্ডটো লাগিব আৰু ইয়াতে কনফাৰ্ম পাছৱৰ্ড, মানে পাছৱৰ্ডটো আকৌ এবাৰ টাইপ কৰি কনফাৰ্ম কৰি ল'ম। এনেকৈ আমি ফৰ্মটো ফিল আপ কৰিম। ফিল আপ কৰাৰ পিছত ৰেজিষ্টাৰ মি এই অপশ্যনটোত আমি ক্লিক কৰিম। ইয়াতে ক্লিক কৰিলে আমি ৰেজিষ্টাৰ্ড হৈ যাম আৰু এটা মেছেজ আহিব যে আমাৰ মেইলত এটা মেছেজ পঠাই দিয়া হৈছে, লিংক পঠাই দিয়া হৈছে, সেই লিংকটো এক্টিভেট কৰিব লাগে। এনেকুৱা এটা মেইল পাম আমি, এই মেইলটোত এটা লিংক দিয়া আছে। এই লিংকটোত ক্লিক কৰাৰ লগে লগে আমাৰ ৰেজিষ্টাৰ কৰা অপশ্যনটো এক্টিভেট হৈ যাব, তাৰমানে আমি নেক্সট অপশ্যনলৈ গুচি যাব পাৰিম। এই লিংকটোত যদি আমি ক্লিক নকৰোঁ তেনেহলে ফৰ্মটো খুলিব নোৱাৰিম আৰু ছাবমিট কৰিব নোৱাৰিম, গতিকে এইটো ক্লিক কৰি এক্টিভেট কৰি ল'ব। তাৰপিছত লিংকটো ক্লিক কৰি আমি এক্টিভেট কৰাৰ পিছত আমাৰ এইটো পেজ খোল খাই আহিব, এপ্লিকেণ্ট লগ ইন।
এইটো পেজত আহি আমি যেটো ইমেইল আইডি দিছিলো রেজিস্টার করার সময়ত সেই ইমেইল আইডিটো ইয়াতে দিম আৰু পাসওয়ার্ডটো ইয়াতে দিম যেটো পাসওয়ার্ড মই নোট কৰি ৰাখিব কৈছিলো এই পাসওয়ার্ডটো ইয়াতে দিম দি ইয়াতে ক্লিক কৰি লগইন কৰি লম লগইন কৰাৰ লগে লগে আমাৰ এডমিশন ফর্মটো পাই যাম এনেকুৱা ধৰণৰ এটা ফর্ম ফুল খাব ইয়াতে আমি ডিটেইলস ভৰাই যাম ইয়াতে সিলেক্ট স্ট্রিম ইয়াতে সিলেক্ট স্ট্রিম কৰিব কৈছে মানে আমি আর্টসত এডমিশন লম নে সায়েন্সত এডমিশন আর্টস আৰু সায়েন্স দুটা ডিসপ্লে হ'ব আমি আর্টসত এডমিশন ললে আর্টস সিলেক্ট করেন সায়েন্সত এডমিশন ললে সায়েন্স সিলেক্ট করেন ইয়াতে নেমটো ডিসপ্লে হ'ব রেজিস্টার কৰোতে যেটো নেম দিয়া হৈছিল সেইখিনি ইয়াতে ডিসপ্লে হৈ যাব ইয়াতে ফাদার্স নেম দিব ইয়াতে মাদার্স নেম দিব কোনো এটা পাহৰি না যাব ইয়াত এটা এৰি গলে সাবমিট নহব ইয়াত স্টার অপশন দিয়া নাই যদিও কোনো এটা অপশন এৰি গলে সাবমিট নহব তাৰপিছত ইয়াত ন্যাশনালিটি ইন্ডিয়ান হ'ব রিলিজিয়ন যদি ইসলাম হয় ইসলাম হিন্দু হলে হিন্দু খ্রিস্টান হলে খ্রিস্টান যি রিলিজিয়ন ধর্ম হয় এই রিলিজিয়নটো দি দিব ইয়াতে সেক্স মেল ফিমেল যি হয় সেইটো দি দিব ইয়াতে ডেট অফ বার্থটো ডিসপ্লে হৈ যাব আমি রেজিস্টার করার সময়তে দিয়া আছিলে তাৰপিছত টোটেল মার্কস অন দা লাস্ট এক্সাম ইয়াতে হায়ার সেকেন্ডারি পাস করিহে আমি ডিগ্রি পড়িব আহিছো গতিকে হায়ার সেকেন্ডারি টোটেল মার্কস কিমানৰ এক্সাম দিছিলো সেইটো দিব লাগিব ইয়াতে কিমান মার্কস অবটেইন কৰিছো কিমান পাইছো সেইটো দিব লাগিব আৰু পার্সেন্টেজটো অটোমেটিক ডিসপ্লে হৈ যাব তাৰপিছত স্ক্রল কৰি আমি তলত আহিলো ইয়াতে এপ্লিকেন্টস হোম এড্রেস নং দিব লাগিব ইন্টার ভিলেজ অর ওয়ার্ড নং গাঁও হলে গাঁও দিম নহলে ওয়ার্ড নাম্বারটো দিম যদি টাউনের হোম ওয়ার্ড নাম্বার দিম আর গাঁর হলে গাঁর নামটো লিখিম ইয়াতে পোস্ট অফিসটো আমার এন্ট্রি করিম ইয়াতে ডিস্ট্রিক্টটো এন্ট্রি করিম ইয়াতে স্টেটটো এন্ট্রি করিম ইয়াতে পিন নাম্বারটো দিম যেটো পোস্ট অফিস দিম সেই পোস্ট আমার এড্রেসর পিন নাম্বারটো আর ইয়াতে কন্টেক্ট নাম্বারটো দি দিম তারপর এপ্লিকেন্টস প্রেজেন্ট এড্রেস ইয়াতে দিলো হোম এড্রেস আর ইয়াতে দিলো প্রেজেন্ট এড্রেস যদি হোম এড্রেসর লগত এইটো একে হয় তেনেহলে এই অপশনটো ক্লিক করব এইখানে অটোমেটিক ভরি যাব ফিল আপ হয়ে যাব আর যদি বেলেগ বেলেগ হয় এইটো আগরটোর দরে গাঁও পোস্ট অফিস ডিস্ট্রিক্ট স্টেট পিন নাম্বার এইবিলাক ভরাই যাব এইখানে ফর্মটো বহুত ইজি হয় ফিল আপ করা আশা করো রং নহব স্ক্রল করে আমি পালো লোকাল গার্জিয়ান নেম ইয়াত লোকাল গার্জিয়ান নেম দিব লাগিব যদি আমি হোস্টেলত থাকো এইটো কম্পালসারি হয় ইয়াতে লোকাল গার্জিয়ানটোর ভিলেজ বা ওয়ার্ড দিব লাগিব পোস্ট অফিস দিব লাগিব এইটো এড্রেসটো ভরাই যাব ডিস্ট্রিক্ট দিব লাগিব স্টেট দিব লাগিব ইয়াতে পিন নাম্বারটো দিব আর লোকাল গার্জিয়ানর ফোন নাম্বার কন্টাক্ট নাম্বার ইয়াতে দিব তারপর স্ক্রল করে আমি সাবজেক্ট চুজ করিম মই ইয়াতে বিএসসি এডমিশন লম বলে দেখাইছিল আগতে সেই কারণে এই বিএসসি ডিসপ্লে হয়েছে যদি কোর্সটো বা স্ট্রিমটো আর্টস সিলেক্ট করা হয় তেনেহলে ইয়াত বিএর কারণে সাবজেক্ট কেইটা ডিসপ্লে হব ইয়াতে কম্পালসারি সাবজেক্ট দিছে ইংলিশ ফাংশনাল ইংলিশ এই দুটা লবই লাগিব আর কম্বাইন সাবজেক্ট কেইটা ইয়াতে দিয়া আছে ইয়ার ভিতর কম্বাইন সাবজেক্ট কেইটা সিলেক্ট করব করে এইখানে স্পেসত লিখে দিব কি কি সাবজেক্ট লব সেইখানে লিখি দিব ইয়াতে লিখি দিয়ার পিছত ইয়াতে সেভ অপশন আছে এই সেভ অপশনটো ক্লিক করিব সব ডাটা সেভ হয়ে যাব এই ডাটাখিনি সেভ হওয়ার পিছতে আমি নেক্সট অপশনটো লৈ যাব পাৰিম এতিয়া সেভ কৰি থৈ আমি নেক্সট অপশনটো লৈ আহিলো ডকুমেন্ট আপলোড আমি ডকুমেন্টখিনি আপলোড করিম ইয়াতে কেনেকুৱা ফৰমেটৰ ডকুমেন্ট আপলোড কৰিব লাগিব কৈ দিছে জেপিজি হ'ব লাগিব আৰু 10 কেবিৰ পৰা 2 এমবিৰ ভিতৰত হ'ব লাগিব ইয়াত কৈ কম 10 কেবিৰ কম আৰু 2 এমবিৰ বেছি হলে আপলোড নহব ইয়াতে আমি কি কৰিম পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কালার ফটোগ্রাফটো আমি ইয়াতে চুজ করে যত সেভ করে থাকছো তারপর আনি আমি আপলোড করিম আর এই আপলোড অপশনটো ক্লিক করিম লগে লগে এইটো চুজ করে ফাইলটো আনিম আর আপলোড অপশনটো ক্লিক করিম এনেকৈ এইচএসএলসি এডমিট কার্ড দিব লাগিব আপলোড করিব লাগিব এইচএস রেজিস্ট্রেশন কার্ড আপলোড করিব লাগিব এইচএস মার্কশিট আপলোড করিব লাগিব এইচএস স্কুল বা কলেজ সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট যেটো আছে সেইটো আপলোড করিব লাগিব আর ক্যান্ডিডেট সিগনেচার এইবিলাক আমি চুজ করে লম আর লগে লগে আপলোড করে যাম আমি আপলোড করার পিছত এনেকুৱা ভিউ দেখিবলৈ পাম এইটো আপলোডর অপশনটো চেঞ্জ হৈ যাব আর ইয়াতে ভিউ বুলি আহিব ইয়াত ক্লিক করিলে আমি যেটো ডকুমেন্ট আপলোড কৰিছো সেইটো চাব পাৰিম আর যদি কিবা ভুল হৈ গৈছে ভুলতে বেলেগ ডকুমেন্ট আহি গৈছে তেনেহলে এই চেঞ্জত অপশনটোত ক্লিক কৰি আমি ফটোটো চেঞ্জ কৰি দিব পাৰিম এনেকৈ আমি ডকুমেন্টখিনি আপলোড করে লম তারপর ইয়াতে আমি এইটো অপশন সিলেক্ট করিম এইটো সিলেক্ট করিলেহে আমি সাবমিট করিব পাৰিম এইটো ক্লিক করে আমি এইখানে পড়ি লম যে আমার সব ডকুমেন্ট কারেক্ট আছে কোনো ভুল নাই আর যদি চাব বিচাৰো প্রিভিউ করিব পাৰি ফর্মটো আমি যেটো ফিল আপ করেছো এইটো প্রিভিউ করিম গোটেইখিনি খুলি আহিব প্রিভিউ করার পিছত যদি কারেক্ট আছে তেনেহলে আমি কি করে দিম ফাইনাল সাবমিশন মারি দিম ফাইনাল সাবমিশন মারার লগে লগে আমার ফর্মটো কলেজের ওয়েবসাইটত গৈ সেভ হৈ যাব জমা হৈ যাব আৰু কলেজে হেইটো খুলি ভেরিফিকেশন কৰিব পাৰিব এডমিশনৰ কাৰণে এনেকৈ আমি অনলাইন এডমিশন ফর্মটো সাবমিট কৰিব পাৰো এনেকৈ দেখুৱাই দিলোঁ কেনেকৈ ষ্টেপ বাই ষ্টেপ আমি অনলাইন ফর্ম সাবমিট কৰিব লাগিব আশা কৰো ভিডিঅটো ভাল লাগিছে যদি ভিডিঅটো ভাল পাইছে নিশ্চয় লাইক কৰিব আৰু চেনেলটো যদি সাবস্ক্রাইব কৰা নাই সাবস্ক্রাইব কৰি লব আৰু ফ্ৰেণ্ডবিলাকৰ লগত শেয়ার কৰিব থ্যাংক ইউ।